হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিআরসি মেথড নিয়ে। সিআরসি মেথড হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, মানে এটা হচ্ছে একটা এরর ডিটেকশন মেথড। তো এই প্রসেসে কী করে এরর ডিটেক্ট করা যায় সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে মেনলি একটা বাইনারি ডিভিশন প্রসেস। তো এখানে বাইনারি ডিভিশন করতে হবে, তো তার জন্য একটা ডিভিসার লাগবে, একটা ডিভিডেন্ট লাগবে। তো এই ডিভিসারটাকে পলিনোমিয়াল ফর্মে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে বাইনারি ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। সেটার জন্য কী করব, প্রত্যেক কটার কোয়েফিশিয়েন্টগুলোকে লিখব। তো এই কোয়েফিশিয়েন্টগুলোকে যদি আমরা নিয়ে নিই তাহলে যেটা পাবো 1 1 0 0 1, তো এটা হয়ে যাবে আমাদের ডিভিসার বাইনারি ফর্মে। তাহলে পলিনোমিয়াল ফর্ম থাকলে এভাবে আমাদের বাইনারি ফর্মে কনভার্ট করতে হবে, আর ডিভিডেন্টটা তো বাইনারি ফর্মেই রয়েছে। তো যদি ডিভিডেন্টটাও কোনো সময় এই পলিনোমিয়াল ফর্মে দেওয়া থাকে তাহলে একইভাবে কোয়েফিশিয়েন্টগুলোকে নিয়ে আমাদের বাইনারি ফর্মে কনভার্ট করে দেন ডিভাইড করতে হবে। তাহলে ডিভিশনটা স্টার্ট করা যাক। 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1 0। এবার এখানে একটা প্রসেস আমাদের ফলো করতে হয়, সেটা হচ্ছে এই যে ডিভিডেন্টটা রয়েছে এটার পরে আমাদের আরও কয়েকটা জিরো অ্যাড করতে হয়। তো কটা জিরো অ্যাড করতে হবে সেটা আমাদের ডিপেন্ড করবে এই যে পলিনোমিয়াল ফর্মটা দেওয়া রয়েছে ডিভিসারের, এই ডিভিসারের পলিনোমিয়াল ফর্মের পাওয়ারের ওপর। তাহলে এখানে কত আছে, পাওয়ার ফোর, তাহলে আমাদের এখানে চারটে জিরো অ্যাড করতে হবে। তো এই চারটে জিরো আমরা অ্যাড করলাম। এবার যদি কখনো পলিনোমিয়াল ফর্ম না দেওয়া থাকে, ডিভিসারটা যদি ডাইরেক্ট বাইনারি ফর্মে দেওয়া থাকে, তখন কী হবে, যতগুলো ডিজিট রয়েছে তার থেকে এক মাইনাস করে যা হবে ততগুলো জিরোস বসাতে হবে। এখানে যদি এটা বাইনারি ফর্মে থাকতো তাহলে কত আছে, 1 2 3 4 5টা ডিজিট রয়েছে, তাহলে 5 - 1 - 4, তার মানে চারটে জিরো এখানে আমরা অ্যাড করব। তাহলে এবার ডিভিশনটা স্টার্ট করছি। 1 1 0 0 1। তো এখানে এবার যেটা হবে সেটা হচ্ছে এক্সর অপারেশন। এক্সর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি কি হয়, 0 XOR 0 means 0, 0 XOR 1 means 1, 1 XOR 0 means 1, অ্যান্ড 1 XOR 1 means 0। তার মানে যখন সেম ডিজিট থাকবে তখন জিরো হবে, আর যখন ডিফারেন্ট ডিজিট থাকবে তখন ওয়ান হবে। তাহলে সেম ডিজিট মিন্স জিরো, ডিফারেন্ট ডিজিট মিন ওয়ান, দেন ওয়ান, দেন এগেন জিরো, এগেন জিরো। তো এরপর যেটা হবে সেটা হচ্ছে আমরা এই লাস্ট, এই যে জিরোটা আছে এটাকে আমরা ধরবো না, লিডিং ওয়ান থেকে স্টার্ট করব। তাহলে আমাদের অনেক ফাস্ট হবে প্রসেসটা। তো লিডিং ওয়ান থেকে যদি স্টার্ট করি তাহলে এখানে দেখছি 1 2 3 4টে ডিজিট রয়েছে, কিন্তু আমাদের এখানে ডিভিসার করাটা ডিজিট 5টা, তাহলে আমাদের একটা জিরো এখানে নামাতে হবে। দেন আবার 0 0 1, দেন এগেন এক্সর অপারেশন 0 0 0 0 1। তো এই চারটে জিরো আমরা ধরবো না, লিডিং ওয়ান থেকে স্টার্ট করব, তার মানে আমাদের এখানে একটা ডিজিট রয়েছে, তাহলে আমাদের আরও চারটে ডিজিট নামাতে হবে। তো আবার বসাবো 1 1 0 0 1, দেন এক্সর অপারেশন 0 0 0 1 1। তাহলে এখানে দুটো ডিজিট রয়েছে, এই তিনটেকে আমরা কনসিডার করব না, তাহলে আরও তিনটে ডিজিট নামাতে হবে 0 0 0। তাহলে তিনটে জিরো নামলো। দেন আবার আমরা ডিভিসারটা লিখব 1 1 0 0 1, তাহলে 0 0 0 0 1। তাহলে এই লাস্ট যে জিরোটা ছিল সেটা নামালাম। তাহলে কী দেখছি, যদি লিডিং ওয়ান থেকে কনসিডার করি তাহলে এখানে দুটো ডিজিট রয়েছে কিন্তু ডিভিসারে রয়েছে 5টা, তাহলে আমাদের ডিভিশনটা এখানেই এন্ড, আমাদের ডিভিশনটা এখানেই এন্ড হবে। এবার যেটা করতে হবে নেক্সট যে প্রসেস, এইখানে যে আমরা চারটে ডিজিটকে, চারটে জিরোকে অ্যাড করেছিলাম, এবার যেটা করতে হবে সিআরসি কোড বানানোর জন্য সেটা আমাদের রিপ্লেস করতে হবে রিমাইন্ডারের চারটে ডিজিট দিয়ে। তো রিমাইন্ডারের কোন চারটে ডিজিটকে আমরা নেব, লাস্ট যে চারটে ডিজিট থাকবে এই লাস্ট চারটে ডিজিটকে আমরা রিপ্লেস করে দেবো এই চারটে জিরো দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব সিআরসি কোড। তো সিআরসি কোড যেটা হবে সেটা হচ্ছে
101010101010 এটা ছিল আমাদের ডিভিডেন্ড, তার সাথে যেটা অ্যাড হবে 0010, এই লাস্ট চারটে ডিজিট রিমাইন্ডারের এই চারটে জিরোকে রিপ্লেস করে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আমরা পেলাম সিআরসি কোড। এবার এটা সেন্ড করা হবে রিসিভারকে, সেন্ডার এই সিআরসি কোডটা বানিয়ে এটা সেন্ড করবে রিসিভারকে। এবার রিসিভার কী করবে, রিসিভার সেম ফান্ডা ইউজ করবে, মানে একইভাবে ডিভিশন করবে এই সিআরসি কোডটাকে। তাহলে করা যাক 101010100010, এই চারটে ডিজিট রিপ্লেস করা হয়েছিল। তো এবার ডিভিশনটা কত ছিল, 11001, তাই ছিল 11001। তাহলে এবার আবার ডিভিশন করব 11001, দেন এগেন এক্সর অপারেশন 01100, তো এইটাকে আমরা নেগলেক্ট করব, দেন একটা জিরো নামবে, দেন এগেন এটা বসবে, দেন এক্সর অপারেশন 00001, এই চারটেকে নেগলেক্ট করব, এই ওয়ানটা নামবে, জিরোটা নামবে, ওয়ানটা নামবে, জিরোটা নামবে, তাহলে 1010। তাহলে আবার বসবে 11001, এক্সর অপারেশন 00011, এই তিনটেকে নেগলেক্ট করব, দেন এগেন তিনটে ডিজিট নামবে 001, দেন এগেন এটা বসবে ডিভিজারটা, দেন এগেন এক্সর অপারেশন 00000, পাঁচটা জিরো, আর লাস্টে যেটা বাকি ছিল সেটা নামিয়ে ফেললাম জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি রিমাইন্ডারে সবগুলো জিরো বেরিয়ে গেছে, তাহলে আর ডিভিশন করা যাবে না। তো রিমাইন্ডারে সবগুলো জিরো বেরিয়ে গেছে মানে হচ্ছে কি আমার এখানে কোনো এরর নেই, নো এরর, তার মানে সেন্ডার যে সিগন্যালটা সেন্ড করেছিল তার মধ্যে কোনো এরর ঢোকেনি বা কোনো এরর হয়নি, সবগুলো জিরো বেরিয়েছে। যদি এখানে যে কোনো রিমাইন্ডারে যদি যে কোনো একটা পোর্শন ওয়ান বেরিয়ে যেত তার মানে কি হতো, এরর রয়েছে, তখন সেটাকে এররটা ডিটেক্ট করতে হতো। বাট এখানে আমরা চেক করলাম যে এখানে সবগুলো জিরো বেরিয়েছে রিমাইন্ডারে, তার মানে কোনো এরর নেই। তো এই প্রসেসে আমাদের সাইক্লিক রিডেন্ডেন্সি চেক মেথডের মাধ্যমে এরর কারেকশান করা হয়। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা। থ্যাংক ইউ।